2014 সালের জুনের দিকে ইরাকে কি হয়েছিল মনে আছে? কালো পতাকা উড়িয়ে হাজার দেড়েক সুন্নি যোদ্ধা মরুভূমি ফুরে উদয় হয়ে কব্জা করে নেয় ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল এবং এর আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল। বিশাল সরকারি বাহিনী রাতারাতি স্রেফ হাওয়ায় মিলিয়ে যায়। উত্তর ইরাকের বিরাট অঞ্চলে প্রতিষ্ঠিত হয় ইসলামিক স্টেট এর খেলাফত। এসবই মানুষ জানে। জুনের এই হামলার দুই মাস পরে আইএস জঙ্গিরা শুরু করলো ওই অঞ্চলের কুর্দিদের উপর নির্মম অত্যাচার। কুর্দিদের একটি গোত্র ইয়াজিদিরা এই হামলার মূল শিকার হলো। হাজারে হাজারে ইয়াজিদি মারা গেল, আরও অনেককে বানানো হলো দাস কিংবা যৌনদাসী। সে সময় সিনজার পাহাড় হয়ে পলায়নরত ইয়াজিদি জনগণ বা কুর্দি আধাসামরিক বাহিনী পেশমার্গা নিয়ে সংবাদপত্রের প্রচুর লেখালেখি হয়েছে বিধায় ইয়াজিদি নামটা এখন কারো অপরিচিত নয়, কিন্তু তাদের নিয়ে বিস্তারিত অনেকেই জানে না। ইয়াজিদি কারা এ নিয়ে বিতর্ক আছে। অনেকে এদেরকে কুর্দি জনগোষ্ঠীর একটি গোত্র হিসেবে দাবি করেন, আবার অনেকে বলেন ইয়াজিদিরা বরাবরই আলাদা নৃতাত্ত্বিক গোষ্ঠী ছিল, ওরা কুর্দি নয়। পণ্ডিতদের এই বিতর্ক কতদিন চলবে তা নিরূপণ করতে ব্যর্থ হয় আমরা আপাতত ওই আলাপে যাব না। তবে এটা সত্যি যে হাজার হাজার বছর ধরে আর্মেনিয়া, জর্জিয়া, সিরিয়া আর ইরাকে ইয়াজিদিরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিজেদেরকে তারা কুর্দি বা আরবদের থেকে সম্পূর্ণ আলাদা মনে করে। জাগ্রোস পর্বতমালার এই প্রাচীন অধিবাসীদের মোট সংখ্যা 5-12 লক্ষের মধ্যে। বর্তমানে তুরস্ক আর জার্মানিতেও অনেক ইয়াজিদি থাকে। ইয়াজিদি শব্দটা এসেছে প্রাচীন পার্সিক ভাষা থেকে, এর অর্থ পবিত্র। কুরমানজি কুর্দিশ নামের একটি কুর্দি উপভাষায় তারা কথা বলে। ইয়াজিদিরা কিন্তু অন্যান্য কুর্দিদের মতো সুন্নি মুসলিম নয়। ইয়াজিদিদের ধর্মের নাম ইয়াজিদিজম। এই ধর্ম এসেছে প্রাচীন ধর্ম ইয়াদানিজম থেকে। প্রাক ইসলামিক যুগে কুর্দিরা ইয়াদানিজমের অনুসারী ছিল। কালক্রমে ওই ধর্মের একটি শাখার সাথে জরোস্ট্রবাদ, ইসলাম, খ্রিস্টান আর ইহুদি ধর্মের নানা তত্ত্বের সংমিশ্রণে বর্তমানের ইয়াজিদির ধর্মের রূপটি পেয়েছে। শেখ আদি ইবনে মুসাফির ইয়াজিদিদের কাছে খুব পবিত্র একজন মানুষ। 11 শতাব্দীর এই মানুষটিকে ইয়াজিদিরা তাদের অন্যতম নবী হিসেবে জ্ঞান করে। কিতাব আল জিলওয়া আর মেসেফারেস তাদের পবিত্র ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থগুলোতে অনেকগুলো কাউল আছে। কাউল হচ্ছে এক ধরনের বিশেষ কবিতা। এই কাউলগুলো বহু প্রাচীন আমল থেকে মুখে মুখে প্রচলিত ছিল। পরে 11 বা 12 শতাব্দীতে এগুলোকে সংগ্রহ করে লেখ্যরূপ দেওয়া হয়। 7 দিনব্যাপী সেজনা সেমাইয়া ইয়াজিদিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হেমন্তকালে সার জবাই দিয়ে তারা আসন্ন শীত ও পরবর্তী আনন্দের দিনগুলোর জন্য প্রার্থনা করে। ইরাকের নিভেব প্রদেশের লালিস পাহাড়ে শেখ আদি ইবনে মুসাফিরের সমাধিক্ষেত্র তাদের পবিত্রতম তীর্থস্থান। ডিসেম্বর মাসে তারা 3 দিন রোজা রাখে। অন্যান্য ধর্মের পবিত্র স্থান যেমন আরাফাত পাহাড়ও ইয়াজিদি ধর্মে একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। ইয়াজিদি ধর্মে সাপ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইয়াজিদি ধর্মে অন্যান্য ধর্মের লোকদের সাথে বিয়ের পিড়িতে বসা তো দূরের কথা, বেশিক্ষণ তাকানো বারণ। ইয়াজিদিরা মাটিতে থুতু ফেলে না বা আগুনে বেমক্কা পানি ঢালে না, কারণ তাদের ধর্মে বায়ু, আগুন, মাটি ও পানিকে পবিত্র বস্তু হিসেবে জ্ঞান করা হয়েছে। সূর্যের দিকে মুখ করে তারা প্রার্থনা করে নিজস্ব উপাসনালয়ে। ইয়াজিদিরা বিশ্বাস করে তারা কেবল হযরত আদম আলাইসালামের বংশধর। আদম আলাইসালামের সন্তানের সাথে জনৈকা হুরির বিবাহের পরিণতিতে এই পৃথিবীতে ইয়াজিদিদের সৃষ্টি হয়। অন্যান্য সকল ধর্মের লোকেরা এসেছে আদম আর বিবি হাওয়া আলাইসালামের মিলন থেকে, কিন্তু ইয়াজিদিরা বিশ্বাস করে আদম আলাইসালাম পবিত্র হলেও হাওয়া নন। কাজেই অন্যান্য ধর্মের লোকদের মধ্যে ভালো বন্ধু মিশে গেল, কিন্তু ইয়াজিদিরা রয়ে গেল পবিত্রতম। অবশ্য তাই বলে ইয়াজিদিরা পাপ যে করে না তা কিন্তু নয়। ইয়াজিদিদের বিশ্বাস পাপ বাসা বাঁধে মানুষের ভুলে। এর সাথে শয়তান বা ইবলিশের কোনো সংস্রব তাদের ধর্মে নেই। তাদের ধর্মে আসলে নরকের কোনো জায়গাই নেই। ইয়াজিদিরা পুনর্জন্মে বিশ্বাসী, কিন্তু সেই উসমানীয় শাসকদের আমল থেকে ইয়াজিদিদের উপর অত্যাচার নিপীড়ন চলছে। সাদ্দাম পরবর্তী ইরাকেও এরা বারবার গণহত্যা ও বোমা হামলার শিকার হয়েছে। আর আইএসের হাতে হাজার হাজার ইয়াজিদির মৃত্যুর কথা তো সবার জানা। ইয়াজিদিদেরকে হত্যা করার সময় আইএস মিডিয়া বারবার তাস্বরে চিৎকার করেছে এই বলে যে তারা শয়তানের পূজারীদের বিরুদ্ধে লড়ছে। অনেক আরব আর কুর্দি ইয়াজিদিদেরকে এই নজরেই দেখে। কেন ইয়াজিদিদেরকে শয়তানের পূজারী বলা হয় সে কথার উত্তর জানতে হলে আগে জানতে হবে মেলেক তাউসের আখ্যান। ইয়াজিদিদের ধর্মে এ এক বিচিত্র চরিত্র। অন্যান্য আব্রাহামিক ধর্মে সে হাজির হয় বহুল নিন্দিত শয়তানের বেশে। কি তার আখ্যান? ইয়াজিদি ধর্ম মতে বিধাতার নিজের রোশনাই থেকে মেলেক তাউস সৃষ্টি হন। ইনি একজন ফেরেস্তা। পরে বিধাতা আরও 6 জন ফেরেস্তা সৃষ্টি করে মেলেক তাউসকে তাদের নেতা বানান। মেলেক তাউসের সহজ বাংলা হচ্ছে ময়ূর দেবতা। মেলেক তাউস দারুণ অনুগত ফেরেস্তা ছিলেন। বিধাতা একবার পৃথিবী থেকে ধুলিয়া নিয়ে আদমকে সৃষ্টি করলেন। এরপরে ফেরেস্তাদেরকে আদেশ দিলেন আদমকে সেজদা করতে। সবাই সেজদা করলেও মেলেক তাউস করলেন না। কি চেনা ঠেকছে? ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মে অনেকটা এমনই বলা হয়েছে, তাই না? শয়তান আদমকে কুর্নিশ করলেন না। পরে বিবি হাওয়াকে গন্ধম ফল খাওয়ানো ও মানবজাতির উপরে তার ভর করে বসার কথা সবারই মোটামুটি জানা। আর ঠিক এখানেই ইয়াজিদিদের ধর্মবিশ্বাস আলাদা মন নিয়েছে। মেলেক তাউস বিধাতার বিশ্বস্ত অনুচর, তিনি বিধাতার অংশ। বিধাতা কেন মানুষকে সেজদা করবে? তাছাড়া বিধাতা চাইলেই মেলেক তাউসকে বাধ্য করতে পারতেন, কিন্তু তা না করেই তিনি মেলেক তাউসের পরীক্ষা নিলেন। আদমকে মেলেক তাউস সেজদা করলেন না দেখে বিধাতা খুশি হলেন। মেলেক তাউসকে মানবজাতি আর নিজের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করার আদেশ দিলেন।
বহু বছর পরের কথা। আদম আর হাওয়ার বংশধরে পৃথিবী সয়লাভ, সব জায়গায় তখন মারমার কাটকাট অবস্থা, মানব সমাজ বিষিয়ে উঠেছে। মেলাকটাউস এই অন্যায় অবিচার দেখে কেঁদে উঠলেন। 7000 বছর ধরে তার অশ্রুধারা বইল, নিভে গেল নরকের আগুন। কিন্তু মানুষ মেলাকটাউসকে ভুল বুঝল, তারা সবাই মেলাকটাউসকে ফিরিয়ে দিল বিধাতার অবাধ্য অনুচর ভেবে। কিন্তু ইয়াজিদিরা বুঝলো আসল কাহিনী, মেলাকটাউস বিধাতার পরীক্ষায় সফল হয়েছেন, ফেরেস্তা রূপে আবির্ভূত হয়েছেন। এই বিশ্বাসে ইয়াজিদিরা তাকে দিল সুবিপুল সম্মান আর ভক্ত আরাধনা। এই বর্ণনার সাথে ইবলিশ তথা শয়তানের কাহিনী মিলে যায়, ফলে শত শত বছর ধরে অন্যান্য ধর্মের লোকেরা ইয়াজিদিদেরকে শয়তানের পূজারী হিসেবে নিপীড়ন করছে। যদিও ইয়াজিদিরা মেলাকটাউস আর অন্যান্য ধর্মের শয়তানকে একই চরিত্র মনে করে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইয়াজিদিদের ধর্মকাহিনীটা একান্তই তাদের নিজস্ব। মেলাকটাউস প্রতি বছর এপ্রিল মাসের প্রথম বুধবারে পৃথিবীতে নেমে আসে। এই দিনটিকে ইয়াজিদিরা নিজেদের নববর্ষ হিসেবে জ্ঞান করে। ইয়াজিদি ক্যালেন্ডার কিন্তু অনেক প্রাচীন। 2018 সালের এপ্রিলে তাদের 6768তম বছরটি শুরু হবে। তাউস গেরান নামের পরবের সময় ইয়াজিদিরা মেলাকটাউসের প্রতিমা গড়ে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়ায়। শেখ আদি ইবনে মুসাফিরকে অনেক ইয়াজিদি মেলাকটাউসের অবতার হিসেবে সম্মান করে। আসল প্রশ্নটার উত্তর দেওয়া হলো না, কেন এই নাম, ময়ূরের সাথে কি সম্পর্ক। ইয়াজিদিরা বিশ্বাস করে ময়ূর অমরত্বকে নির্দেশ করে, এজন্য মেলাকটাউস দেখতে ময়ূরের মতো। ময়ূর দেবতার অসংখ্য ছবি, প্রতিকৃতি, অঙ্কন চিত্র ইয়াজিদিদের বাসা বাড়ি আর ধর্মীয় স্থানগুলোতে দেখা যায়। ইয়াজিদিরা কট্টরভাবে নিজেদের ধর্ম ও সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। অন্যান্য ধর্ম ও জাতিগুলো থেকে আলাদা থাকবার ব্যাপারে কড়া কড়া সব নিয়ম আছে তাদের। বহুবিবাহ ইয়াজিদি সমাজে বারণ হলেও নেতাদের এক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। আমির তাহসিন সাঈদ তাদের সর্বোচ্চ নেতা, আর বর্তমান ধর্মীয় নেতার নাম হচ্ছে শেখ হাজি ইসমাইলি। নানা বিধিনিষেধের বেড়া জালে ইয়াজিদিদের ধর্ম আর অন্যান্য প্রথা অনেকটা আড়ালে রয়ে গিয়েছে। রহস্যপ্রিয় এই জাতি সম্পর্কে তাই খুব বেশি তথ্য জানা যায় না। হাজার বছরের ধারাবাহিকতায় চলে আসা নির্যাতনের হাত থেকে বাঁচতে বহু ইয়াজিদি পালিয়ে যাচ্ছে ইউরোপ সহ নানা জায়গায়। ইরাকের উত্তরে অস্ত্রের জোরে প্রতিষ্ঠা করা শান্তি বিরাজ করছে বটে, কিন্তু সে শান্তি কতটা ভঙ্গুর তা সংবাদপত্রে চোখ বোড়ালে বোঝা যায়। পেশমার্গার অধীনে ইয়াজিদিদেরও একটি নিজস্ব মিলিশিয়ার বাহিনী আছে, তবে তা নেহাতি অপ্রতুল। বাবা মা দুজনেই ইয়াজিদি না হলে তাদের সন্তানকে ইয়াজিদি হিসেবে গণ্য করা হয় না। যুদ্ধের ফলে ক্রমশই ভেঙে পড়েছে এই রক্ষণশীল ব্যবস্থা, কমছে ইয়াজিদিদের সংখ্যা, আর এভাবেই প্রাচীন একটি রহস্যময় জাতি ক্রমে হারিয়ে যাচ্ছে কালের অন্তরালে। सुपर हिट है, सुपर हिट। पसंद आया लाइक करो, पसंद नहीं आया तो टेस्ट चेंज करो। लव यू।